সবুজবাগে পানলপাড়া দমদম থানা চট্টগ্রামে বাড়ির ঠিকানা হল গ্রাম কাঠালিয়া পোস্ট কাউখালী থানা কাউখালী জেলা যশোর। আমি 1969 সনে এসএসসি পাস করি জিআরকে হাই স্কুলে। তারপর আমি সিটি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। সেখানে আমি সেকেন্ড ইয়ার যুদ্ধকালীন সময়ে 1971 সনে স্বাধীনতা সংগ্রামের সময় সেকেন্ড ইয়ারে পড়তাম। যখন আমি সিটি কলেজে পড়ি তখন ছাত্রলীগ সংগঠনের সাথে আমি মোটামুটি জড়িত ছিলাম এবং তাদের যদিও কোনো নেতা ছিলাম না কিন্তু তাদের সাথে সক্রিয় ভূমিকা ছিলাম। 1971 সনে 26 মার্চ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তৎকালে আমরা এপ্রিলের দিকে আমরা ইয়েতে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন দেখি একদিন মৌলভী সৈয়দ আহমদ ভাই আমাদের ইয়েতে চলে আসেন বাসায় আমার বড় ভাইয়ের সাথে এবং সেখানে দুই আমাদের বাসায় দিল্লিতে অবস্থান করেন এবং তখন কথাবার্তা হলো যে আর ভারতে যাওয়ার দরকার নেই। উনি ভারতের সাথে যোগাযোগ করছেন এবং ওখান থেকে যারা আসবেন তাদের মাধ্যমে এবং তাদের সাথে আমাদেরকে এখানে যুদ্ধ করতে হবে এবং এখানে যা আছে সেগুলি ব্যবস্থা নিতে হবে। এবং উনি আরও বলেন যে ইতিমধ্যে ইয়াররা অনেক যুদ্ধাস্ত্র অস্ত্র ফেলে গেছে এবং সেগুলি কালেকশন করা যায় কি না সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দেন। আমরা সেই অনুযায়ী মার্চ এপ্রিলের দিকে আমরা কিছু অস্ত্র সংগ্রহ করি পেঁয়াজ যেগুলি ফিরে গেছিলো সেগুলি পূর্বের ছেলের সাথে ছিল সেখানে আমার বড় ভাই ছিল আবু শেখ সিরাজ ছিল তারপর জালালউদ্দিন ছিল হারিশ ভাই ছিল তারপর স্থানীয় আরও অনেকেই ছিল যা এই মুহূর্তে মনে পড়ছে না আর কি। এর মধ্যে মে জুন জুলাইয়ের দিকে ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা আসা শুরু করে এবং আমাদের সাথে যোগ দেয়। আমরাও তাদের সাথে যোগ দিই স্বাধীনতা এই যুদ্ধে। এর মধ্যে প্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা যে অপারেশনটি হলো সেটা হলো অপারেশন জ্যাকপট। মৌলভী সৈয়দ আহমদ আমাকে একদিন হঠাৎ দেখে বলেন যে সিদ্দিক ইয়েতে ভারত থেকে বেশ কিছু নেপাল কমান্ডো আসতেছে কিছু মাইন নিয়ে তাদেরকে নদীর উপরে জায়গা করে দিতে হবে এবং অপারেশনের সাহায্য সহযোগিতা করতে হবে এখান থেকে মালামাল সব নিয়ে যেতে হবে এগুলো সব ব্যবস্থা তোমাকে করতে হবে তুমি একটু চেষ্টা করো। আমি বলি ঠিক আছে আমার এক বন্ধু আছেন ওখানে নদীর উপরে তা আমি তাই গিয়ে দেখি সেখানে ব্যবস্থা করা যাবে। আমি সেখানে নদীর উপর তারপর দিন চলে যাই সেটা আগস্টের প্রথম সপ্তাহের ঘটনা এবং সেখানে যাওয়া সেখানে থাকার একটা ব্যবস্থা গ্রহণ করি। ওখানে কালামিয়া সজাগ বলে সজাগ ছিলেন ওনার একটা ফার্ম ছিল সেই ফার্মে থাকার ব্যবস্থা করি এক রাত্রে থাকতে পারে। 13 আগস্ট মৌলভী সৈয়দ আমাকে ডেকে বললেন যে এখন তুমি কালকে সকালে তুমি যা ওনারা যা অস্ত্রগুলি আনছে যা 65টা নিমপ্যাক মাইন এবং কিছু অস্ত্র এগুলো নিয়ে যেতে হবে নদীর উপরে সেই ফার্মে নিয়ে রাখতে হবে এবং ওনারা 14 আগস্ট সন্ধ্যার দিকে চলে যাবেন। আমি তা ওনার কথা মতো তারপর দিন এগুলি চারটা রিক্সায় করে তার উপরে খাসি ছিল খাসির মধ্যে ভরে উপরে তৈরি তরকারি দিয়ে এগুলো আমি নদীর ওপারে নিয়ে যাই এবং ওনাদের সাথে অবস্থান করি। ওই দিন রাত্রে অপারেশনের পর আমরা সকাল সবাই মিলে একত্রে মিলে আবার দুইটা গ্রুপ হয়ে আমরা ওখান থেকে নদীর অপর পারে সোয়া চলতে থাকি। কোথায় যাবো ঠিকানা নেই আমরা হাঁটতেই থাকি কারণ এদিকে নদীর পাড় থেকে পাঁচটা আমি মেশিন গানের গুলি ছাড়ছিল যেখানে আমাদের ওখানে টেকার কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা হাঁটতে 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 অনেক দূর চলে যাই। চলে যাওয়ার পর সেখানে একদিন সকাল হয়ে যাওয়া আমরা সবাই ভাগ হয়ে যাই যে যার পথে নদী পার হতে হবে। আমরা তারপর নদী যে যার পথে নদী পার হয়ে চট্টগ্রাম শহরে চলে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ ইয়েতে যুদ্ধে অংশগ্রহণ করা। এছাড়াও আমি আরও কয়েকটা ইয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যেমন ফায়ার ব্রিগেড নভেম্বরের দিকে বোধহয় ফায়ার ব্রিগেড ধ্বংস করার জন্য একটা প্রোগ্রাম করা একটা প্রস্তুতি নেওয়া হয় এবং চেষ্টা চালানো হয়। তখন আমরা অনেকই প্রায় 40-50 জন আমরা
মুক্তিযোদ্ধা ফায়ার ব্রিগেডকে আক্রমণ করে তাদের গাড়িগুলি ধ্বংস করে দিয়ে আমরা একটা আর একটা প্রোগ্রাম করেছিলাম যে ঢাকা চিটাং চট্টগ্রাম শহরে যত তেল ইয়েগুলি পেট্রোবাম্পগুলি আছে পেট্রোবাম্পগুলি ধ্বংস করা দিয়ে সেখানে অংশগ্রহণ এবং সেখানে আমি ওই পাড়ে বিল্ডিংয়ের মোড়ে যে পেট্রোবাম্প ছিল সেখানে সেখানে আমরা ডিনামাইট বসে পেট্রোবাম্পটা উড়িয়ে দিয়ে আমরা চলে আসি রাতের দিকে। এছাড়া আরও কয়েকটা বেশ কয়েকটা যুদ্ধে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।